شيء اي ان ان بنصشتم ايسار سواب ما في ليش چنتادر جنو امار الله رب العالمين شندور اكتی آيات نازل کرچن بلن سبحان الله اي آخر زمان النبي امتر جنو گناگار امتر جنو الله سبحانه وتعالى دایا کرے اکتی قرآن آيات نازل کرچن بلن سبحان الله الله رب العالمين سورة التحريم 28 نمبر پارا سورة التحريم 8 نمبر آيات المدد اي آخر زمان نبی رمد در جنو شانتنا پروشکاری شبه الله رب العالمين اکتی قرآن آيات نازل کرچن بلن سبحان الله الله رب العالمين بلن اما شر پڑن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار زبان كل ما يرشر أوازي بلون الله أكبر الله رب العالمين رحمت للعالمين نبیر امت در کے شنط ندیکتی آیات نزل کرچن اللہ تعالی بلن یا ایوہ الذین آمنوا ہے مومن گن توبو الاللہ توبت النسوحا تمرا ایمون ببے توبہ کرو جی توبہ امی اللہ دربار پوچھ جائے سبحان اللہ آستے گولن سبحان اللہ تاولے امرا جرا آسی আমরা পাপী তাপি মানুষ আমাদের গুনাহ আছে না নাই আমাদের গুনাহ আছে কি না তাহলে গুনাহ যেহেতু আছে আজকের মাহফিলে যারা এসেছেন খোদা কি কসম যদি নিয়ত করে সহিহ নিয়ত করে যদি বসতে পারেন ইনশাআল্লাহ মাহফিলের পরে আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দিবেন বলি সুবহানাল্লাহ maaf করে দেন না আল্লাহ আছে না নাই আল্লাহ maaf করতে পারে কি পারে না এ বিশ্বাস আছে কিনা আল্লাহ তাআলা অনেক বড় বড় জালেমকে ক্ষমা করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছেন পৃথিবীর মানুষে গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় ও বান্দা তারপরেও নিরাশ হয় না নিরাশ হয় না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিব বলি সুবহানাল্লাহ তাহলে আমরা যারা পাপী তাপি আছি আমাদের অনেক গুনাহ রয়েছে এই গুনাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মুমিনগণ তোমরা তাওবায়ে নাসুহা এমন ভাবে তওবা করো নাদামাত অনুশোচনার মাধ্যমে যেই তওবা করলে আমি আল্লাহ বান্দার তওবা ফেরত দেই না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই যে আজকে জব্বার আলী ফকির সাহেব তিনি আল্লাহর কাছে এমন তওবা করেছেন এই জন্য মৃত্যুর পরে তিনাকে দুনিয়ার মানুষ স্মরণ করে আল্লাহর ওলি হিসাবে কথা বলেন ঠিক কিনা আমরা ওলিদেরকে কেন স্মরণ করি আমরা ওলিদেরকে কেন অনুসরণ করি এটাই একমাত্র কারণ যে আল্লাহর ওলিরা আপনাকে আমাকে তওবার রাস্তা শিখিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ কেন পৃথিবীর মধ্যে হাজার হাজার আলেমের নামে মামলা আছে না নাই জিনার মামলা চুরির মামলা
যত ধরনের অনেক ধরনের পাপের মামলা আছে না নাই কিন্তু আপনি দেখেন শাহজালাল ইয়ামানি থেকে এই আব্দুল জব্বার সাহেব পর্যন্ত একজন আল্লাহর ওলির নামে ধর্ষণের মামলা আছে নাই আছে তাহলে আল্লাহর ওলিরাই হলো সঠিক রাস্তা তাদের কাছে আসলেই আপনি সঠিক রাস্তা পাবেন তওবা করার দরজাটা আপনারা পাবেন কথা বলেন ঠিক কি না এই জন্য আজকে জব্বার আলী মরহুম জব্বার আলী সাহেবের আজকের 29 49তম মাহফিলে আমরা যারা এসেছি তওবা করতে রাজি আছি না নাই রাজি আছি না নাই তওবা করলেই না আপনি গুনাহ মাপ পাবেন আমাদের দিলটা এত পাথর হয়ে গিয়েছে আমরা ছোট ছোট গুনাহ করতে করতে এত বড় গুনাহ করি গুনাহকে আমরা গুনাহ বলে মনে করি না কথা বলেন ঠিক কি না আপনারা দেখবেন সমাজের মধ্যে সুদ এমন একটা ইবাদত হয়ে গেছে ঠিক কি না বাবা সুদ একটা ইবাদতের মতো হয়ে গেছে এটাকে গুনাহ মনে করে না মানুষ এটাকে জায়েজ মনে করে খায় কথা বলেন ঠিক কি না আপনাদের এলাকায় সুদখোর নাই আর কি আছে আপনাদের এলাকায় সুদখোর আছে আল্লাহ যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি জানার সময় গাড়িটা আটকায় রাখবো ঠিক কি না ঠিক কেন দেখছেন এনে হুমকি দিতেছে কয় ঠিক আল্লাহ তাআলা সকলকে সুদ থেকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক সকলে বলে আমিন বলতেছিলাম রামপুরের মুসলমান মাইকের আওয়াজ যতটুকু যায় গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে তওবার দরজা খোলা রেখেছেন এই তওবা কিন্তু এই পৃথিবী থেকে শুরু হয় নাই এই তওবা আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে তাহলে তওবা শুরু হয়েছে কোথা থেকে কথা বলেন তওবা শুরু হয়েছে কোথা থেকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম সফিউল্লাহকে বানিয়ে জান্নাতে রেখেছেন বলেন সুবহানাল্লাহ এই ওয়াজ তো আপনারাও জানেন আমরাও জানি কিন্তু এই ওয়াজের সাথে তওবার সম্পর্ক আছে গুনাহ মাফের সম্পর্ক আছে বলি সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর প্রথম মানুষের নাম কি হযরতে আদম আপনারা কি কথা বুঝেন না আমার কথা বুঝেন তাহলে কথা বলেন এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি হযরতে আদম সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম কি সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে বাবা আদমের যখন ভালো লাগে না তখন মা হাওয়াকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া এবং আদমকে বলেন ও আমার আদম ও হাওয়া জেনে রাখো শুনে রাখো এই জান্নাতের মধ্যে থাকো তোমরা ঘুরে ফিরে খাও আমি আল্লাহর কোনো সমস্যা নাই কিন্তু খবরদার খবরদার একটা জায়গা আছে ওই সাজরা গাছের নিকটবর্তী হয়ো না নিকটবর্তী হলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহু আকবার এটা আমার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া কুল زوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أنت محبة بلن الله أكبر الله تعالى بلن وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا سبحان الله হে আদম ও হাওয়া তোমরা জান্নাতের মধ্যে থাকো জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করো আমি আল্লাহর কোনো সমস্যা নাই রগদান হাইসু তোমা যা মন চায় তোমরা জান্নাতের মধ্যে খাও উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ তোলে আপনারা বলেন বাবা জান যে আল্লাহ বেশি খাইতে গেছে কোথায় জান্নাতে বেশি খাওয়ার জন্য বলছেন কোথায় জোরে বলেন কোথায় আল্লাহ বলেছেন রগদান হাইসু তোমা বেশি বেশি করে খাও ভালো করে খাও আমি আল্লাহ তোমাদের হিসাব নেব না কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ বললেন
ও হাওয়া ও আদম জান্নাতে বেশি খাও আর এখন আমরা দুনিয়াতে বেশি খাই কথা কোন ঠিক কি না আল্লাহ কইছে জান্নাতে বেশি খাও আর আমরা এখন কোথায় বেশি খাই দুনিয়াতে কো হুজুর প্রমাণ দেন কেউ যদি 500 টাকার একটা দাওয়াত দেয় দেনি আপনাদের দিকে কেউ যদি দাওয়াত দেনি 500 টাকার একটা যদি দাওয়াত দেয় বল্টু চৌধুরী দাওয়াতে যায় যাইয়া দেখবেন দুই ফ্লেট ফোলাও কয় ফ্লেট দুই ফ্লেট ফোলাও পাঁচটা রোস্ট তিনটা ব্রোস্ট পাঁচটা কাবাব তিন গ্লাস বোরহানি এরপরে এতগুলো খাবার খাওয়ার পরে বল্টু চৌধুরীকে যদি জিজ্ঞাসা করা হয় খাইছস নি কয় ফ্যাটটা ভালো ছিল না এই জন্য পাঁচটা রোস্ট পাঁচটা গোস্ত তিন ফ্লেট বোরহানি চার ফ্লেট জর্দা তা খাইলাম এখন আপনারা বলেন তার ফ্যাট খারাপ ছিল না এতগুলা খাইলো তার ফ্যাটটা যদি ভালো থাকতো কি গজবটাই নাই কত কথা কোন ঠিক কি না কতার ফ্যাট খারাপ তে দুই ফ্লেট ভাত তিন ফ্লেট ফোলা পাঁচটা রোস্ট তারপরে পাঁচটা কাবাব খাইছে ফ্যাট খারাপ আর তার যদি ফ্যাটটা ভালো থাকতো কি গজবটা নাই কত কথা কোন ঠিক কি না তো আল্লাহ বলেছেন হে আদম তোমরা জান্নাতে বেশি করে খাও আর আমরা দুনিয়াতে বেশি খাই কথা বলেন ঠিক কি না খাই তো খাই ফরের হোটেলে ফরের দাওয়াতে টাকা দেই 500 খাবার খাই 10 জনের কথা বলেন ঠিক কি না আমাদেরকে আল্লাহ জিব্বা দিয়েছেন কি না কথা বলেন না জিব্বা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানকে জিব্বা দান করেছেন প্রত্যেকটা জিব্বার মধ্যে 10,000 টেস্টিং বার আল্লাহ দান করেছেন বলে সুবহানাল্লাহ কয় হাজার 10,000 একজন মানুষ 10,000 স্বাদের খাবার খেতে পারবে 10,000 খাবারের টেস্ট নিতে পারবে বলেন সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন পৃথিবীর মধ্যে খাবারের স্বাদ কয় রকম কথা কয় না কয় রকম আপনারা বুঝেন না মনে হয় ছয় রকম কয় রকম একটা হলো টক বলেন টক ঝাল মিষ্টি তেতো ন্যানো ফাংশা এই ছয়টার বাইরে পৃথিবীর মধ্যে আর কোনো খাবার আপনাকে যদি 500 আইটেমের খাবার দেওয়া হয় আপনি এই ছয়টার বাইরে স্বাদ পাবেন কখনো পাবেন না কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি একজন বান্দার জিব্বার মধ্যে 10,000 টেস্টিং বার রেখেছি বান্দাকে বেহেশতের মধ্যে গেলে 10,000 রকমের স্বাদের খাবার আমি আল্লাহ খাওয়াবো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এখন জান্নাতে গিয়ে 10,000 খাবারের টেস্ট কারা কারা করতে চান হাত তুলে দেখান সবাই খাইতে চান যদি সবাই খাইতে চান তাহলে গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে নি গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না গুনাহ নিয়া যদি কবরে যাও রে বান্দা তাহলে 10,000 খাবার নয় 10টা করে লাঠির বাড়ি পড়বে পিঠের উপরে কথা বলেন ঠিক কি না তাহলে গুনাহ মাফের জন্য তওবার বিকল্প আর একটাও নাই তওবা করতে হবে কেমন তওবা তওবাতুন নসুহা এমন তওবা যেই তওবা করলে আমার আল্লাহ বান্দার তওবা ফিরিয়ে দেয় না কবুল করে নেয় বলি সুবহানাল্লাহ একটু দূরে সরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله أمر شبعي غنا غار نبي غوافونا غي تلامونا تكنا إيه كاروني রোজে হাশরে আমাদেরকে ভুইলেন না আল্লাহ মহাপতে সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা সকলে বলি মারহাবা জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া হাবিবাল্লাহ
বলেন ইয়া বলি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম ও হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন মনে আছে না নাই আল্লাহ তাআলা বলেন ও হাওয়া ও আদম তোমরা যা মন চাই খাও কিন্তু ওই সাজরা গাছের নিকটে যেও না যদি ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না শয়তান তার চক্রান্তে সফল হয়ে গেল মা হাওয়া এবং আদমকে গন্ধম ফল খাওয়ায় দিলেন দাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন হে আদম ও হাওয়া তোমরা জান্নাতে থাকতে পারবে না কেন না তোমরা আমি আল্লাহর হুকুম অমান্য করেছো এই ওয়াজ কিন্তু সকলে জানে আমি বলতেছি তার একটা কারণ আছে সেই কারণ হলো এই আলোচনার সাথে তওবার সম্পর্ক আছে বলি সুবহানাল্লাহ শয়তান তার কুচক্র দিয়ে বাবা আদম এবং হাওয়াকে তার জালের মধ্যে ফাঁসিয়ে দিলেন আল্লাহ তাআলা বাবা আদম এবং হাওয়াকে একে অপরের শত্রু বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন বলেন আল্লাহু আকবার সেই কথাটিও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমার সাথে পড়ুন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়াকুলনা اهبطوا بعضكم لبعض واتقوا الله زبان كل بلن سبحان الله شيطان كُچُكْرَ دو دیئے সে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন একে অপরের শত্রু বানিয়ে দিলেন আল্লাহ তাআলা বাবা আদমকে জান্নাত থেকে বের হয়ে বের করে দিলেন এবং গাছের পাতা পরে তারা জান্নাত থেকে বের হলেন বলেন সুবহানাল্লাহ বাবা আদমকে শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে নামিয়ে দিলেন কোথায় কথা কয় না কোথায় নামাইলেন শ্রীলঙ্কার পাহাড়ে মা হাওয়াকে জেদ্দায় নামিয়ে দিলেন আর শয়তানকে ভারতের জমিনে নামিয়ে দিলেন এই জন্য হিন্দুদের উপরে শয়তানের আসরটা একটু বেশি কথা কোন ঠিক কিনা আর সাপকে নামাই দিলেন ইস্পাহান নামক এক শহরে ইরানের মধ্যে জবান খুলে বলেন আল্লাহু আকবার বাবা আদম জান্নাত থেকে নামলেন সাইয়েদরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে কাদার মাটিতে নামলেন কাদার পৃথিবীতে নামলেন ওই শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে নেমে বাবা আদম দেখতে পেলেন জান্নাতের নূরের জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত দেখা যায় এই কাদার পৃথিবীর মধ্যে এক ছিটা ফোটাও নাই আল্লাহু আকবার কই জান্নাত আর কই দুনিয়ার কাদার পৃথিবী তখন বাবা আদম জান্নাতের সাথে একটা জিনিস সাদৃশ্য পেলেন সেটি হলো জান্নাতের আবহাওয়া আর দুনিয়ার সুবে সাদেকের আবহাওয়া একই রকম দেখা যায় বলি সুবহানাল্লাহ এই জন্য ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করা আমার রাসূলের সুন্নত জবান খুলে বলি সুবহানাল্লাহ কারা কারা আজকে থেকে নামাজ পড়ে ফজরের সময় হাঁটবেন হাত তুলে দেখান অনেকে হাত তোলে না হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলি মারহাবা চিল্লায় কোন মারহাবা বন্ধু রে আমার ও রামপুরের মুসলমান বাবা আদম সফিউল্লাহ পৃথিবীর মধ্যে নামলেন পৃথিবীর সাথে জান্নাতের একটা সাদৃশ্য মিল পেলেন সেটি হলো দুনিয়ার সবে সাদেকের যে সময়টা বিচরণ করে ওই সময়টা আল্লাহর জান্নাত নূরের জান্নাতের মধ্যে বিচরণ থাকবে বলি সুবহানাল্লাহ এই সামান্য সাদৃশ্য মিল পাওয়ার কারণে আদম সফিউল্লাহ দুই রাকাত নফল নামাজ এই শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে পড়েছেন বলি সুবহানাল্লাহ কয় রাকাত আরো জোরে আরো জোরে আপনাদেরকে যদি মেম্বার নির্বাচনে কেউ যদি এক কাপ চা খাওয়ায় আমার ভাই তোমার ভাই এক কাপ চায়ের বদলে আপনারা যে জিকির মারবেন আর এনে তো আপনারা তা মারেন না কথা কোন ঠিক কি না চিল্লায় কোন ঠিক কি না কয় রাকাত দুই রাকাত আল্লাহ তাআলা পছন্দ হয়ে গেল বাবা আদমের এই দুই রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম
তুমি যেহেতু দুনিয়ার মধ্যে দুই রাকাত শুকরানার নামাজ আদায় করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীর মধ্যে আসবে তাদের জন্য দুই রাকাত নফল নামাজ আমি আল্লাহ ফরজ করে দুই রাকাত নামাজ ফরজ করে দিয়েছি বলি সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত আদম সন্তান আগমন করবে তাদের জন্য কিয়ামত পর্যন্ত দুই রাকাত ফজরের দুই রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন কে কথা বলে না কে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন মুস্তাদরাক হাকিম আস সহিহাইনের মধ্যে ইমাম হাকিম লেখেন 300 বছর থেকে 350 বছর কেঁদেছেন অনেকে 600 বছর কেঁদেছেন বলেছেন কিন্তু ইমাম হাকিম তার কিতাবের মধ্যে 300 বছর কেঁদেছেন লিখেছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ আদমে হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা বলেন আদম ইল্লা মাওলা দুনিয়াতে তিনশো বছর কাদার পরে গুনাহ মাফ নূরের নবীর উসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন মারহাবা কারা কারা ঘুমান হাত তুলেন আপনারা ঘুমান কারা কারা ঘুমান হাত তুলেন এই ঘুমাস বলে থাক ভুল হয়ে গেছে আপনাদেরকে মাফ করে দিলাম সকলে বলেন মারহাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 300 বছর কেঁদেছেন কয় বছর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে ক্ষমা করলেন না বাবা আদম বলেন রাব্বুল আলামিন 300 থেকে 350 বছর আমি আদম কাঁদলাম তারপরেও আপনি রাব্বুল আলামিন ক্ষমা করলেন না বাবা আদমের অন্তরের মধ্যে একটা ঘটনা মনে হয়ে গেল বাবা আদম যখন জান্নাতের মধ্যে ছিলেন বাবা আদমকে যখন আমার আল্লাহ বানাইলেন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে সেজদা দেওয়ার জন্য বললেন বাবা আদম আল্লাহর কদমে সেজদা দিয়ে দিলেন সেজদা থেকে যখন বাবা আদম উঠলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশু আজিমের মধ্যে একটা নূর দেখতে পেলেন কি দেখলেন নূর এরপরে আরশু আজিমের ফিলারের মধ্যে বাবা আদম দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন আল্লাহু আকবার বাবা আদমের মনে হয়ে গেল তখন বাবা আদম আল্লাহকে জিজ্ঞাসা করল ও গো রব্বুল আলামিন ও মায়ার আল্লাহ আপনার আরশু আজিমের মধ্যে একটা নূর দেখা যায় আমি আদম জানতে চাই ওই নূরটা কি আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আদম যেই নূরটা তুমি দেখলা এই নূরটা যদি আমি আল্লাহ না বানাইতাম আসমান জমিন লোহ কলম আর শকুরসি আমি আল্লাহ তুমি আদম কেউ বানাইতাম না জবান খুলে বলেন আল্লাহু আকবার দুহাত তুলে বলেন আল্লাহু আকবার দুহাত তুলে বলেন আল্লাহু আকবার বাবা আদম বললেন রব্বুল আলামিন এই নূরটা তো বুঝলাম আপনার আরশ আজিমের ফিলারের মধ্যে যে আহমদ নাম দেখা যায় ওই নামটার ব্যাপারে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে জানিয়ে দিলেন ও আমার আদম এটা আর কেহ নয় এটা তোমার সন্তান এবং আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার না আহমদ নামে আসমান জমিনের ফেরেশতারা জিকির করে ফেরেশতারা আমার নবীর নামে জিকির করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আর অনেক বেদাতি মোল্লা বলে আমার নবীর নামে জিকির করা যাবে না বলেন না নাউজুবিল্লাহ অনেকে আছে না কবে নবীর নামে জিকির কিসে আর তোকে কি জিকির মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকার জন্য বলছে না তাওহীদেরই
মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝবি রে তুই খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম নবীর নাম জপার জন্য বলেছেন দুরূদ শরীফের মাধ্যমে কথা বলেন ঠিক কি না ওই বেদাতি মোল্লা বুঝে নাই নবীর নামটা কিভাবে জপতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের গুনাহ আছে না নাই নবীর গুনাহ আছে নি হ্যাঁ নবীর গুনাহ আছে নি আমাদের গুনাহ আছে নি তাহলে আমাদের যেহেতু গুনাহ আছে তওবা করার দরকার আছে না নাই বাবা সাইয়েদা আদম সফিউল্লাহ ওই বেহেশতের কথা স্মরণ হয়ে গেল বাবা আদম বলেন যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবাসেন বাবা আদম সফিউল্লাহ এবার বলেন ওগো রব্বুল আলামিন 300 থেকে 350 বছর কাঁদলাম কয় বছর 300 থেকে 350 বছর আমি আদম হওয়া কাঁদলাম